নমস্কার বন্ধুরা, মিস্ট্রি ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারিদিকে লাট্টুর মতো ঘুরতে থাকে, আর সেই কারণেই পৃথিবীতে রাত আর দিন হয়। কিন্তু একটা কথা কখনো কি ভেবে দেখেছেন? যদি কোনো দিন হঠাৎ পৃথিবী নিজের ঘূর্ণন বন্ধ করে দেয়, তাহলে কি হবে? তো বন্ধুরা, আজ আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এটি সম্পূর্ণ ফ্রি। আমরা সবাই জানি পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে, আর সেই কারণেই সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। পৃথিবী নিজের অক্ষের উপর প্রতিনিয়ত লাট্টুর মতো ঘুরে চলেছে। নিরক্ষরেখায় এই গতির মান 1040 মাইল প্রতি ঘন্টা। নিরক্ষরেখা থেকে যতই উত্তর বা দক্ষিণ দিকে যাওয়া যায়, পৃথিবীর এই গতি ততই কমতে থাকে। এবার ভেবে দেখা যাক, যদি পৃথিবী হঠাৎ করে নিজের ঘূর্ণন বন্ধ করে দেয়, তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তর একমাত্র বিজ্ঞানী দিতে পারবে। পৃথিবী হঠাৎ করে ঘোরা বন্ধ করে দিলে পৃথিবীর প্রতিটি বস্তু 1040 মাইল প্রতি ঘন্টা বেগে পূর্ব দিকে ছিটকে যাবে। এই জিনিসটা ঠিক সেরকমই হবে যখন খুব দ্রুত গতিতে চলা গাড়ি হঠাৎ করে ব্রেক কষলে আমরা যেমন সামনের দিকে ঝুঁকে যাই। পৃথিবী হঠাৎ ঘুরতে বন্ধ করে দিলে সৃষ্টি হবে এক ভয়ঙ্কর ভূমিকম্পের, আর এই ভয়ঙ্কর ভূমিকম্পই ডেকে আনবে ধ্বংসাত্মক সুনামিকে। সে সময় যারা প্লেনে সফর করবেন, তারা ভূমিকম্প ও সুনামির হাত থেকে বেঁচে গেলেও এক প্রবল ঝড়ের সম্মুখীন হবে। সাধারণত পৃথিবীর ঘোরার কারণেই আমাদের ওজন সন্তুলিত থাকে। পৃথিবীর ঘোরার গতি যদি বেড়ে যায়, তাহলে আমাদের ওজন কমে যাবে, আবার পৃথিবীর গতি কমতে থাকলে আমাদের ওজন বাড়তে থাকবে। পৃথিবী ঘোরা বন্ধ করে দিলে সূর্যকে পৃথিবী থেকে একই জায়গায় স্থির দেখাবে, সেই কারণেই পৃথিবীর এক প্রান্ত সর্বদা দিন থাকবে, আর অপর প্রান্ত সর্বদা রাত্রি বিরাজ করবে। আর এরই ফলস্বরূপ পৃথিবীর যে প্রান্তটিতে সর্বদা সূর্যকিরণ পড়বে, সেই প্রান্তটি বিশাল পরিমাণে উত্তপ্ত হবে, এবং যে প্রান্তে সূর্যকিরণ পড়বে না, সেই প্রান্তটি অত্যধিক ঠান্ডার কারণে বরফের মতো জমে যাবে। এছাড়াও কিছু সময় বাদে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড নষ্ট হয়ে যাবে এবং পৃথিবী সোলার রেডিয়েশনের শিকার হবে। একটি রিসার্চ অনুসারে জানা গেছে পৃথিবীর গতি ক্রমশই কমতে থাকছে, কিন্তু এই ঘূর্ণন কমার হার খুবই কম। বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী আজ থেকে 150 কোটি বছর পর এই 24 ঘন্টার দিনটি 25 ঘন্টায় পরিণত হবে। এই সমস্ত কিছুই বিজ্ঞানীদের অনুমান। আসলে কিরকম পরিস্থিতি সৃষ্টি হবে তা আমাদের কাছে কল্পনা। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, তা আমাকে অবশ্যই কমেন্টে জানান। আমি আবার আসবো আরেকটা নতুন রহস্যময় ভিডিও নিয়ে। ধন্যবাদ।